বেঁধে যাবো ফেলে এতে ভেসে আসে, তখন না এটি অভিজ্ঞতা সব জায়গায় এই ছোটবেলা থেকে দিচ্ছি আমরা। আমার জন্য তো নদীর পারে গোমতী নদীর পারে এগুলোই করে দিচ্ছি তো, ঠিক আছে। এরপরে আবার এসে আমাদের এগুলি ভেঙে কষ্ট করে দেওয়ার চেষ্টা করতো, আমরা যাবো কোথায়? আর বাসু তো লাগবে কি করে মানুষ হাওড়া নদীর পাশে বাঁশ বৃদ্ধি করার যে বাজারটা, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ি তখন থেকে এটা দেখতে আমরা অভ্যস্ত। রাজার আমল থেকেই বোধ হয় এখানে বাঁশ বিক্রি হয়। মানসর সরকার ছিল সেই সময়, আমরা যখন মোটর স্ট্যান্ডটা বড় জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, পেট্রোল পাম্প এখান থেকে সরাতে হবে, তখন অটোরিকশার সমস্যা হয়ে গেল, তারা কোথায় যাবে? তারা এসে এই বাস বাজারটার পাশে তারা বসবার চেষ্টা করেছেন অটোরিকশা নিয়ে। তাতে প্রথম দিকে কিছু কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এটা আমাদের সরকার নগরের উদ্যোগে একটা সমঝোতার মধ্যে আসে, তারাও এখানে অটোরিকশা নিয়ে দাঁড়ান, বাসও সেখানে তারা জমায়েত করে বিক্রি করে। এখন এই ভদ্রলোকরা এসে বললেন যে এর আগেও নাকি তাদের এগুলি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদের বলেছে, তারা কোর্টে গেছে, কোর্ট তো স্টে দিয়েছে, কোর্ট নাকি তাদের বলেছে, তারা যা বললেন যে আমাদেরকে বিকল্প না দিয়ে এখান থেকে সরাবেন, এবং বিকল্পটা তো একটা ভালো জায়গা হতে হবে যেখানে বাস কেনা বেচা করতে সুবিধা হবে, আমরা যাবো কোথায়? কেমন অনেকের বাবা দাদু কাকা জেঠা তারা এগুলি করেছে বংশ পরম্পরায়, এখন তাদের ঘরে ছেলেরা তারা এগুলি করছে, কোর্ট তাদেরকে তাদের পক্ষে নাকি সেখানে একটা নির্দেশ দিয়েছে যে বিকল্প ইত্যাদি না করে চট করে তাদের তোমরা সরাতে যাবে। এখন নাকি আবার দুই দিন জবত হচ্ছে, তো কোর্টের যে নির্দেশ সেটা দেখাচ্ছে, মহকুমার শাসক বলছে আমার তো কিছু করার নাই, আমি উপর থেকে নির্দেশ পেয়েছি আমাকে আসতে হচ্ছে, তো সে আসছে। এই পরিস্থিতিতে তারা এখন আমার কাছে এসছে, আমি পরিষ্কার বলেছি যে বিকল্প যদি মানে আপনাদের কাছে গ্রহণযোগ্য কোনো জায়গা না দেখিয়ে এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করি, আপনারা বাঁচবেন কী করে? আপনাদের তো অন্য কিছু নাই, কাজে এই জায়গায় আপনারা একটা কাজ করুন, আপনারা চেয়ারম্যানের কাছে যান, তার সঙ্গে কথা বলুন কী করবে এখানে জানতে চাইলাম, এখানে পার্ক করবো, হঠাৎ যে নগর হয়েছে ভুটুক তো হয়নি, মানুষ জ্বালিয়েছে ঘুরে হয়েছে, এখন গিয়ে এখানে হকারদের ভাঙছে, ওখানে ছোট দোকান ভাঙছে, এখানে তাদের ভাঙছে, এখানে পার্ক হবে, আরে মানুষের পেটে নাই খাবার, হাসপাতালে নাই ডাক্তার, নাই নার্স, নাই ঔষধ, নাই চিকিৎসা, কোভিডে আক্রান্ত হয়ে যখন জানতে চেয়েছে কী ওষুধ বলছে, ওষুধ লাগবে না বাড়িতে থাকো, হাসপাতালে আসবে না হাসপাতালে আসবে না, এই তো সরকার চলছে এই জায়গায়। এখন সৌন্দর্য আইনে তাদের মানে মন মজেছে, এই পুরী যাবে না কোথায়? এই কথা বলছিলাম তাতে অনার্স পাস করা ছেলে আছে, এম এ পাস করা আছে, কাজ দেয় কর্ম নাই, এই বাস বিক্রি করছে, ঠিক আছে, কারোর কাছে হাত পাচ্ছে না, এটা এত অন্যায়ের কিছু নাই। তো আমি তাদেরকে পরামর্শ দিলাম চেয়ারম্যানের সাথে কথা বলুন, আর মুখ্যমন্ত্রীর কাছে যান কথা বলুন, আর কোর্টে যে মামলা করছেন করছেন, আর আমাদের সাহায্য মানে কি, আপনারা তাদের সমস্ত বিষয়গুলি লিখে আমাকে পাঠালে আমি সবটা মিলিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং বামফ্রন্ট আমাদের কাছে না আসলো, আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়ে কথা আগে থেকেই বলে আসছি, এখনও বলবো ভবিষ্যতে বলবো।